السلام عليكم. এই পিডিএফ রিডারের অ্যাপ সিরি আসতেছে গায়ে, ওটা কি আসবে নাকি? ওই যে উপরে তোমার ওটা তো সবসময় থাকেই দেখি, কি হলো তাহলে? আসসালামু আলাইকুম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? একটু কাইন্ডলি আমাকে জানান যে কথা শোনা যায় কি না, সাউন্ডটা শোনা যায় কি না একটু বলেন, তাহলে আমরা ক্লাস শুরু করব। ইনস্টল করো প্রয়োজনে। হ্যাঁ, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, রিয়াদ তালুকদার ভাই বলছে, জি ভাই শোনা যায়। যাই হোক, আজকে থেকে আপনারা ক্লাস মিস করেন না, আমরা মোটামুটি অনেকটুকুই সেটিং কভার করে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ইনশাআল্লাহ এখন থেকে খুব ভালোভাবেই ক্লাস হবে, ভিডিওগুলো রেকর্ডিংও থাকবে। তবে আজকে থেকে যে ভিডিওগুলো রেকর্ডিং হচ্ছে এগুলো সর্বোচ্চ 5 দিন আপনারা দেখতে পারবেন, আর কেউই লাইভ ক্লাসগুলো মিস করবেন না, কারণ ক্লাসগুলো আসলে আশা করতেছি অনেক ভালো হবে। আমরা কয়েকটা ক্লাস ফেসবুক লাইভে নেব, এরপরে আমরা জুমে চলে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তখন আমরা, আচ্ছা ও থাক, সমস্যা নেই, চলে গেছে তো, চলে গেছে না দেখি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আমরা জুমে চলে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তখন আরও ক্লাসগুলো আরও সুন্দর হবে, তখন আপনারা প্রশ্ন করতে পারবেন। আমাদের একটু সময় দিন, আমরা সব কিছু একটু রেডি করে নিই, তারপরে হচ্ছে যে মোটামুটি খুব ভালোভাবে ইনশাল্লাহ হবে। আর আপনারা আসলেই অনেক সৌভাগ্যবান, এই যে এখন মাত্র আপনারা কেউ ষষ্ঠ পর্বে, কেউ চতুর্থ পর্বে, কেউ দ্বিতীয় পর্ব, এখন আপনারা এই কোর্সটা মোটামুটি কভার করতে যদি পারেন, আপনার অনেক বেশি প্র্যাকটিস করার দরকার নেই। আপনি যদি শুধু এগুলো জিনিসপত্রগুলো যদি গোছায় নিয়ে যদি গাজীপুরে আসতে পারেন, তাও অনেক কিছু, ঠিক আছে? অনেক কিছু। তো একটু সবাই সিরিয়াস হন, একটু প্রিপেয়ার্ড হন, তাহলে ইনশাল্লাহ ভালোভাবে সব কিছু শুনতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে? অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আজকে একটু লেট হয়েছে আমাদের লাইটিংয়ের বিষয়ে, আসলে লাইটিংটা আর একটু ভালো করা উচিত, ঠিক আছে? আমরা চেষ্টা করতেছি সব কিছুর সেটিং খুব দ্রুত ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। আপনারা দেখতেছেন যে আগের চাইতে একটু উন্নতি হয়েছে, মানে আমরা চেষ্টা করতেছি ডে বাই ডে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ মোটামুটি একটা অবস্থানে চলে যাব, ঠিক আছে? তো আর কথাবার্তা না বলি ক্লাস শুরু করব, কারণ আমরা জ্যামিতিতে প্রায় 15-16টার কিন্তু ক্লাসের ভিতরে, সর্বোচ্চ 14-15টা ক্লাসের ভিতরে আমরা জ্যামিতি শেষ করে ফেলবো। ওইদিকে স্থানাঙ্কও আপনাদেরকে দিছি, স্থানাঙ্কটা আপনারা করা শুরু করেন ভালো করে। রিপন ভাই বলছেন, ভাই ভিডিওটা কি ইউটিউবে আপলোড দেবেন? না ভাই, ভিডিও যদি ইউটিউবে আপলোড দেই তাহলে আপনাদের 47-48 জন বা আমাদের এই কোর্সে জয়েন করছেন এখন পর্যন্ত 70-70 জন, ঠিক আছে? তাহলে আমাদের 70 জনভাবে নেওয়ার কি দরকার ছিল? তাহলে ভিডিও আপলোড করে করে ইউটিউবে দিয়ে দিতাম, সবাই দেখতো, তাহলে তো ধরেন অনেক লোক হইতো, হাজার হাজার লোক হইতো। আসলে এই কোর্সগুলো হাজার হাজার লোকের জন্য না, ঠিক আছে? এই কোর্সগুলো আপনারা যারা 70-80 জন এখন কোর্সে জয়েন করছেন, শুধুমাত্র আপনাদের জন্যই এই কোর্সগুলো। আর ভিডিও কিছু আমরা ইউটিউবে দিব, আপনাদের ইউটিউবে থাকবে, অল্প কিছু ভিডিও ইউটিউবে দেব, ম্যাক্সিমাম ভিডিওগুলো প্রাইভেট সিক্রেট গ্রুপে থাকবে। আর ভিডিওগুলো আপনারা সর্বোচ্চ পাবেন হচ্ছে যে 7 দিনের মতো পাবেন, ঠিক আছে? 7 দিন না, সরি, 5 দিন ভিডিও পাবেন। 5 দিনের ভিতরে আপনাকে ভিডিও দেখে নোট করে নিতে হবে। কেউ যদি মনে করেন যে ভাই আমি হচ্ছে যে ডাউনলোড করব, করে 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 জমা করব, পরে এগুলো ইয়ে করব, দেখব, এটা করব, এগুলো কিছুই হবে না, কারণ এখানে এত সংখ্যক ক্লাস হবে আর এত ভিডিও হবে যে আপনি এগুলো দেখতে পারবেন না, ঠিক আছে? মানে এত সময় আপনি পাবেন না, এত সময় আসলে আপনার নাই। তো এই জন্য ওই রকম চিন্তাভাবনা না করে মোটামুটি আপনার যেটা কাজ হবে সেটা হলো ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে, লাইভ ক্লাসে শুধু বসবেন এবং পরে প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখে নোট খাতা রেডি করবেন। এই নোট খাতাটাই হলো আপনার সম্পদ, ওইটা নিয়েই আপনি গাজীপুরে আসবেন, ঠিক আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ ক্লাস শুরু করি তাহলে। আমাদের জ্যামিতি দিয়ে আমি শুরু করতেছি, আপনাদের ত্রিকোণমিতি কিন্তু কিছু ভিডিও আমি অলরেডি দিছি, আপনারা হচ্ছে যে ত্রিকোণমিতিটা নিজেরা আমি কাজ দেব, ত্রিকোণমিতিটা এর ভিতরে করে ফেলবেন, তাহলে আমি প্যারালালে এদিকে জ্যামিতিও শেষ হবে, ওদিকে ত্রিকোণমিতিও শেষ হবে, ঠিক আছে? আমরা মোটামুটি ম্যাথের একটু আগাই নিয়ে তারপরে আমরা ফিজিক্স ক্লাস শুরু করব। ফিজিক্স ক্লাসগুলো একটু গুরুত্ব সহকারে করতে হবে, ইনশাল্লাহ আপনারা ভালোভাবেই করবেন। যাই হোক, একেবারে বেসিক থেকে শুরু করব, কারো কোনো প্রবলেম হওয়ার কথা না।
যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টস করবেন আমাকে। এমডি সোহাগ হোসাইন, 7 ডেজ করলে ভালো হয় না? 7 ডেজ না, 5 ডেজ মানে 5 ডেজ, কিচ্ছু করার নাই, আপনাদের 5 ডেজের ভিতরেই কভার করতে হবে। যে 5 ডেজের ভিতরে পারবে না সে 7 ডেজের ভিতরেও পারবে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি, পরে এগুলো বিষয় পরে দেখা যাবে। একেবারে বেসিক্স থেকে শুরু করব ইনশাল্লাহ। যে কখনও জ্যামিতি করেননি বা জ্যামিতি ওইভাবে কখনও করার সুযোগ হয়নি তারাও আমাদের ক্লাস বসবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা শুরু করব স্থানাঙ্ক দিয়ে। আর স্থানাঙ্ক জিনিসটা কি, আপনি দেখা যাচ্ছে এখানে টপিকের নামগুলো লেখা থাকবে, এখানে আপনারা দেখে নিতে পারবেন যে কোন টপিক নিয়ে আসলে আমরা আলোচনা করতেছি। প্রথমে বিষয় হলো স্থানাঙ্কটা কি। তো এই স্থানাঙ্ক কি বা এগুলো বিষয়ে আমি যত কথাবার্তা বলবো এগুলো হচ্ছে যে বইয়ের ভাষার মতো না, যেগুলো আপনি একটু বুঝবেন বা আমার নিজের মতো করে আমি যেভাবে বলতে পারি যেন আপনি বোঝেন আমি সেইভাবে বলবো, ঠিক আছে? এগুলো সঙ্গে আমাদের ডুয়েটে আসবে না, এই ব্যাপারে কোনো টেনশন করার কারণ নাই। কোনগুলো আসবে সেগুলো আমি সে মার্কিং করে দেবো বা কোনগুলো আসার মতো, ঠিক আছে? আর কোনগুলো আসবে সেগুলো তো আমি বলতে পারবো না, কোন ম্যাথগুলো আসার মতো সেগুলো আমরা বেসিক ক্লিয়ার করার জন্য অনেক কিছু করব, কিন্তু সব কিছু আসলে পরে প্র্যাকটিস করতে হবে না। তো আমরা স্থানাঙ্ক নিয়ে কথা বলি, ঠিক আছে? স্থানাঙ্কর জন্য এমনি ছোট করে যদি সংজ্ঞা দিই তাহলে কোনো সমতল জায়গায় কোনো বস্তুর অবস্থান নির্ভর করার জন্য যেই পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটাই হলো স্থানাঙ্ক পদ্ধতি। কোনো সমতল বলতে বোঝাচ্ছে যে এই যে দেখেন এই যে প্লেন, এই যে সমান একটা কি হোয়াইট বোর্ড, এটা হচ্ছে সমতল জায়গা, মাঠে যেটা উঁচু নিচু না, আমাদের ঘরের মেঝে, এগুলো হলো কি সমতল। এই সমতল জায়গায় কোনো একটা বস্তুর অবস্থান নিরূপণ করার জন্য সাধারণত স্থানাঙ্ক পদ্ধতিটা ব্যবহার করা হয়, ওকে? তো আমরা আমাদের জ্যামিতিতে বা আমাদের সিলেবাসে টু ডাইমেনশনাল জ্যামিতি পড়ব, ঠিক আছে? টু ডাইমেনশনাল জ্যামিতিতে কোনো একটা সমতলকে মোটামুটি 2টা অ্যাক্সিস দ্বারা 4টা ভাগে বিভক্ত করা হয়ে থাকে, 4টা ভাগে বিভক্ত করা হয়ে থাকে। ভাই ত্রিকোণমিতি কোনো ক্লাস হবে না আমাদের, নাকি এগুলো দিবেন শুধু ওইগুলোই হবে? আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো। এখন জ্যামিতি ক্লাস করতেছেন, জ্যামিতি ক্লাস করেন, ত্রিকোণমিতি এগুলো পরে কথা বলেন। তো কোনো সমতলকে কয়টা ভাগে ভাগ করা হয়? 4টা ভাগে ভাগ করা হয়। দেখেন এই যে কোনো একটা সমতলকে 4টা ভাগে বিভক্ত করে দিলাম 2টা অ্যাক্সিস, এটাকে বলবো আমরা এক্স অ্যাক্সিস, এটাকে কি বলবো আমরা ওয়াই অ্যাক্সিস। তো আমরা এই যে এই প্রান্তে হলো এক্স, এই প্রান্তে ওয়াই, পরবর্তীতে এই প্রান্তে একটু ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে যে এক্স প্রাইম দিয়ে একটু প্রকাশ করলাম, ঠিক আছে? সমতলকে আমরা 2টা অ্যাক্সিসের মাধ্যমে 4টা ভাগে কি করে ফেললাম, বিভক্ত করে ফেললাম। এখন এই যে স্থানাঙ্ক ব্যবস্থা বা এই পদ্ধতিতে আমি এই যে কোনো জায়গায় কোনো একটা বস্তুর অবস্থান নিরূপণ করতে পারবো কিসের মাধ্যমে? স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে? তো স্থানাঙ্ক পদ্ধতির পরে আমাদের টপিক হলো স্থানাঙ্ক কি, আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আরও একটু স্থানাঙ্ক নিয়ে কথা বলি। যেমন ধরেন কোনো একটা বস্তুর অবস্থান নিরূপণ বলতে বিষয়টা কি, যেমন ধরেন আমি আপনাকে যদি এরকম একটা এক্সাম্পল দিই যে সাপোজ ধরেন আমি বললাম যে আমাদের পাশের রুমে একটা বল রাখছি বা কোনো একটা কিছু রাখছি, আপনি বলেন তো ওই জিনিসটা কোথায়, তাহলে আপনি কিন্তু এখান থেকে আন্দাজ করতে পারবেন না, বলতে পারবেন না যে ওই রুমের ভিতরে কোথায় আছে। কিন্তু আমি যদি আপনাকে এভাবে বলি যে ঠিক গেট থেকে আপনার 5 গজ সামনের দিকে এবং 3 গজ হলো ডানের দিকে, যে জায়গাটা পাবেন ওই জায়গাটাতে কী করবেন, আপনি বলটা রেখে আসবেন, তাহলে আমরা কিন্তু এখান থেকে ইমাজিন করতে পারতেছি যে আসলে বলটা এক্স্যাক্টলি কোথায় আছে, ঠিক আছে? তো এই যে কোনো একটা অবস্থানের যে আমরা এরকম একটা পরিমাপ দিয়ে দিলাম, এই পুরো পদ্ধতিটাই আসলে স্থানাঙ্কর মাধ্যমেই করা যায়। যেমন ধরেন আমি যদি এরকম বলি যে 3,4 এরকম একটা জায়গা, ঠিক আছে? তো এইভাবে আসলে স্থানাঙ্ক লেখে, যদিও কার্তিশীয় এবং পোলার নামে 2টা বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা যখন বুঝে যাব তখন এইগুলো খুব ক্লিয়ার বুঝে যাব। আপাতত বোঝেন যে স্থানাঙ্কটা এভাবে লেখে এবং এই জিনিসটা এটার ভিতরে কোনো এক জায়গায়, সেটা কোথায় কীভাবে এটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে? আপাতত এতটুকুই থাক। এবার আমরা দেখব স্থানাঙ্কর ক্রম ও স্থায়ীনগত পরিচয়। মানে স্থানাঙ্কর এই যে 4টা ভাগে বিভক্ত করলেন, এই 4টা ভাগের 2 রকম পরিচয় আছে, একটা হলো সিরিয়ালি, ঠিক আছে? একটা অর্ডার অনুযায়ী এদের পরিচয় আছে। যেমন এই যে এই অ্যাক্সিসটাকে আমরা বলবো প্রথম, এটাকে বলবো দ্বিতীয়, এটাকে বলবো তৃতীয়, এটাকে বলবো চতুর্থ, ঠিক আছে? এটা হলো তাদের ক্রম অর্ডার, যে এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, এটা হলো স্থানাঙ্কের পরিচয়, এই অ্যাক্সিসের পরিচয়।
ঠিক আছে, আরেকটা বিষয় আছে ওখানে বলবে যে সাইনগত পরিচয়, এগুলো প্রত্যেকটা ঘরের একটা কি সাইনগত পরিচয় আছে। তো সাইনগত পরিচয়টা কীভাবে দেবেন, দেখেন এটা এক্স, শুধু পিওর এক্স, এই জন্য এটা আমরা প্লাস বলবো, আর এটা প্রাইম, এর জন্য এটা কী বলবো, মাইনাস বলবো। এটা পিওর ওয়াই, এর জন্য প্লাস বলবো। এটা প্রাইম, এর জন্য কী বলবো, মাইনাস বলবো। ঠিক আছে, এখন বিষয় দেখেন এই চতুর্ভাগটা কার কার সমন্বয়ে গঠিত হয়েছে, পিওর এক্স এবং পিওর কি ওয়াই, এটাও পজিটিভ এটাও পজিটিভ। তো আমরা এটার সাইনগত পরিচয় দেবো এভাবে, পজিটিভ পজিটিভ, মানে একটা হলো এক্সের মান আর একটা কার মান, ওয়াইয়ের মান। আবার যখন আপনি পোলার দিয়ে হিসাব করবেন, একটা আর আর একটা থিটা, তো আমরা এখন পোলারের বিষয়টা ভুলে যাই, যখন ওটা দেখবো তখন ওটা আমরা বুঝতে পারবো আর কি। তো প্রথমটা কার মান, সারা জীবন এক্সের মান, পরেরটা কার মান, ওয়াইয়ের মান, যেহেতু এক্সও প্লাস ওয়াইও প্লাস, আর এটা সেই ঘর, এই জন্য তার সাইনগত পরিচয় কেমন হয়েছে, প্লাস প্লাস। এরপর এটা কী হবে দেখেন, এক্সটা কি মাইনাস আর ওয়াইটা কি প্লাস, তাহলে এটার সাইন হলো এটা, আর এটা কি দুইটাই মাইনাস, তাহলে এটা হলো মাইনাস, এটা হলো মাইনাস। এবার এক্স হলো এখানে প্লাস আর ওয়াই হলো এখানে কি মাইনাস, এই যে মাইনাস। তো এইগুলো হলো তাদের সাইনগত পরিচয়। মূলত আমরা এই যে কোয়ার্ডেন চারটা চতুর্ভাগ, এদের আমরা কি দেখলাম, অর্ডার দেখলাম, ক্রম দেখলাম, এবং কি সাইনগত পরিচয় আমরা দেখলাম। এখন কিন্তু আমরা কোনো একটা ডাটা দেখলে খুব সহজেই বলতে পারবো, যেমন ধরেন আগে আমি লিখছিলাম কত একটু আগে, যে থ্রি থ্রি আর ফোর, এখন দেখেন এটা কোন এক্সিসে, তাহলে এই থ্রিটাও প্লাস আর ফোরটাও প্লাস, তাহলে আমরা বলতে পারি এটা প্রথম চতুর্ভাগে। আবার যদি এরকম বলি মাইনাস এ এ, আর এখানে যদি বলে দিই বি, এই স্থানাঙ্কটা কোথায়, তাহলে আমরা কিন্তু বলবো যে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, তাহলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে, আমরা বলতেছি এই চতুর্ভাগে। কিন্তু এই চতুর্ভাগের কোথায় এটা একটু পরের বিষয়, এটা পরে আলোচনা করতেছি, কিন্তু অন্তত আমরা বলতে পারতেছি যে এটা হলো এই দ্বিতীয় চতুর্ভাগের বিষয়। তো এইভাবে কোনো একটা ডাটা যখন আমার স্থানাঙ্ক যখন দেওয়া থাকবে, আমরা এদের স্থানাঙ্কগত পরিচয় যদি জানা থাকে, তাহলে আমরা অ্যাটলিস্ট বলতে পারবো যে ওরা আসলে ওই চতুর্ভাগের কোথায় অবস্থিত। আপনারা কি এই পর্যন্ত বুঝছেন, যদি বোঝেন তাহলে আমাকে একটু কমেন্টস করে জানান। আচ্ছা, আপনারা কি ক্লাস করবেন না প্রশ্ন করবেন, এই ভিডিও তো সবাই দেখতে পারতেছে, এই ভিডিও সবাই কোত্থেকে দেখতেছে, এটা তো আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস হচ্ছে, এই গ্রুপে যারা যারা আছে তারা তারা এই ভিডিও দেখতে পারতেছে। আচ্ছা, এই পর্যন্ত আমাকে একটু বলেন তো, এখানে কে কমেন্টস করছেন দেখি, এই এমডি মঈন ভাই, আপনি হয়তোবা রেজিস্ট্রেশন করেননি, আপনাকে হয়তোবা আজকে সুযোগ দিছি, যে কোনো কারণে আপনাকে তো একটু পরেই আমি রিমুভ করে দেবো, একটি ক্লাস শেষে। এটাকে এম ডি এন, আমি তো স্পেলিংই করতে পারতেছি না, এটা কী নাম, এম ডি এন ও আই এন, কী হয় এটা, এভাবে কি নাম লেখে নাকি, যাই হোক, আপনাকে তো আমি একটু পরেই মনে করেন যে গ্রুপ থেকে রিমুভ করবো, পরের পরের ক্লাস থেকে দেখেন, দেখবো নি কীভাবে আপনি ক্লাস দেখেন, ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাস থেকে আপনি ক্লাস করেন। সবাই কি বুঝতে পারছেন, হ্যাঁ আশা করি, যাক আলহামদুলিল্লাহ, শাকিল ভাই বুঝছে, রিয়াদ ভাই বুঝছে, সুমন ভাই বুঝছে, রিফাত ভাই বুঝছে, ভেরি গুড, আমরা ধীরে ধীরে শিখবো, ঠিক আছে, তাড়াহুড়া করবো না। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, আমরা সামনের দিকে যাই। এরপরে আমাদের টপিক কি দেখি একটু, স্থানাঙ্ক কত প্রকার ও কী কী, এটা আমরা দেখব। তারপরে হচ্ছে যে কার্তীয় পোলার স্থানাঙ্কের সমীকরণ প্রতিপাদন। আচ্ছা, আমরা এই টপিকটা দেখি, স্থানাঙ্ক কত প্রকার ও কী কী, ঠিক আছে। হ্যাঁ, গুড, ভেরি গুড, সবাই বুঝতে পারছে, থ্যাংক ইউ, ভেরি গুড। চলেন তাহলে এখন পরের বিষয়টা দেখি। এবার আমরা দেখো স্থানাঙ্ক কত প্রকার ও কী কী, ঠিক আছে। স্থানাঙ্ক, ভেরি গুড, স্থানাঙ্ক সাধারণত দুই প্রকার, এখন আমাদের আলোচনার ভিতরে স্থানাঙ্ক দুই প্রকার, তাহলে আমরা এইভাবে লিখে রাখতে পারি, এখানে তো অবশ্যই দেখা যায় মনে হয়, স্থানাঙ্ক একটা হলো কি কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয়, আর একটা হলো পোলার, পোলার। একটা বিষয় মনে রাখবেন যে কার্তেশীয় স্থানাঙ্ক ডিনোট করা হয় এভাবে, এক্স কমা ওয়াই, ঠিক আছে, আর পোলার স্থানাঙ্ককে ডিনোট করা হয় আর কমা থিটা, ঠিক আছে। এটা আপনারা মনে রাখবেন যে কার্তেশীয় স্থানাঙ্ক কি এক্স ওয়াই দ্বারা তার স্থানাঙ্ক প্রকাশ করা হয়, এবং পোলারটা কীভাবে করা হয়, আর এবং থিটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন আমরা এদের ভিতরে একটু সূত্রের প্রতিপাদন দেখব, এটা আপনারা আপাতত মাথায় রাখেন। তো এই সূত্রের প্রতিপাদন দেখার আগে আমরা আরেকটা বিষয় একটু ক্লিয়ার হই, সেটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে একটা জায়গায় কীভাবে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, আবার পোলার স্থানাঙ্কর মাধ্যমে কীভাবে একটা স্থানাঙ্কর ভিতরে বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হই। যেমন ধরেন
এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এখন এটা হলো আমাদের মেইন অরিজিন, ঠিক আছে, এটা হলো জিরো জিরো। তো আমরা যখন কার্টেশিয় স্থানাঙ্ক দিয়ে কল্পনা করবো, তখন প্রথমটা হলো এক্সের মান, পরটা হলো ওয়াই এর মান। তাহলে আমরা সাপোজ ধরেন ধরলাম যে 2, 3, এটা যে কার্টেশিয়, এটা আমরা কী দেখে বুঝবো? সাধারণত এক্স এবং ওয়াই এ দুটাই হলো দূরত্ব, এই মানগুলো আসলে কী প্রকাশ করবে? দূরত্ব প্রকাশ করবে। তো এখানে যেহেতু এক্স ওয়াই এর মান কত? 2, 3, আর এখানে দেখেন এটা পিওর এক্স, এটা পিওর ওয়াই, এটা হলো এক্স প্রাইম, আর এটা হলো কি? ওয়াই প্রাইম। আমরা জানি প্রাইমগুলো নেগেটিভ মান বহন করে, আর এমনিতেই এক্স ওয়াই এবং ওয়াইগুলো পজিটিভ মান বহন করবে। তো দেখেন এখানে আসলে আমি ওভাবে দেখাইতে পারতেছি না, আপনারা ছোটোবেলায় গ্রাফ পেপারের অঙ্ক করছেন, ক্লাস এইটেও করছেন, 9, 10 করছেন, মানে গ্রাফ পেপার কীভাবে খাসকাটা খাসকাটা থাকে। তো আমরা যদি সেভাবে কল্পনা করি, এখানে এক্সের মান কত? 2, হিসাবটা শুরু হবে এই দিক, এখান থেকে। তো এক্সের এদিকে হলো পজিটিভ, এদিকে হলো নেগেটিভ, তাহলে এটা কি? পজিটিভ দিকে 2 ঘর। এভাবে আপনি আন্দাজে কাজ করতে পারেন, 1 ঘর 2 ঘর এখানে পাইলেন, 2 মানে 1 ঘর 2 ঘর। এখানে যে ওয়াই এর সমান্তরালে একটা টান দেন, ওকে। এরপরে কি করবেন? ওয়াই এর মান কত এখানে? 3। এটা ওয়াই এর কোন দিকে? পজিটিভ দিকে, কারণ 3-এর সামনে কি? পজিটিভ। সুতরাং এখান থেকে 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর ওয়াই এর দিকে গেলেন, এটা এক্সের সমান্তরালে একটা কি করেন? টান দেন। এখন এই যে এক্স অক্ষ এবং এই রেখা এবং এই রেখা যেই বিন্দুতে আসলে কি করলো? ছেদ করলো, সেটাই হলো একটা স্থানাঙ্ক, যে কাঙ্ক্ষিত স্থানাঙ্ক, যে স্থানাঙ্কর মান কত? 2, 3। তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক হলো 2, 3। আশা করি আপনারা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এখন কি করতে পারবেন? নিরূপণ করতে পারবেন। আমি আবারও যদি আরেকটা দিই, যেমন ওটা মুছে দিই, আমি এটা আমি মুছে দিই আরও দেখাই। যেমন ধরেন এখানে আমি বললাম যে -4, ঠিক আছে, তাহলে এটা হলো আমার এক্স, এটা হলো কি? আমার ওয়াই। তাহলে এদিকে কি এক্সের মান কি? -4, তার মানে নেগেটিভ কোন দিকে? এই দিকে। সুতরাং কয় ঘর? 4 ঘর, 1, 2, 3, 4। এখন আর টান দিয়ে না, কারণ টান দিলে এখানে অনেক দাগ পড়ে যায়, পরে অঙ্ক করতে প্রবলেম হবে, আমরা অন্যভাবে করি। এদিকে আসলে কয় ঘর? 4 ঘর, আর ওয়াই কত? পজিটিভের দিকে 3 ঘর, তাহলে 1, 2, 3। এবার খেয়াল করেন, এটা এই দিকে, এটা এই দিকে, কোন জায়গায় দাঁড়ায়? এই জায়গায়। এগুলো একবারে একই রেট হিসাব করা লাগবে, এরকম না। আপনি জাস্ট শুধু যেন বুঝতে পারেন যে এই বিন্দুটা আসলে কোথায়, তাহলেই হবে, তাহলে অঙ্কে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তাহলে আমি আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি, যে কোনো একটা কার্তেশীয় স্থানাঙ্কর যদি মান দেওয়া থাকে, তাহলে কি আপনারা সেটা বলতে পারবেন যে ওটা আসলে কোন জায়গায় অবস্থিত, কোন জায়গাটায় অবস্থিত? আমি যেভাবে নিরূপণ করলাম আপনারা পারবেন কি না একটু কমেন্টস করে জানান। এই ভাই আপনি আবারও কমেন্ট করছেন, ভাই আপনি রাগ করবেন না প্লিজ, কিন্তু অন্যরা দেখতেছে, এই জন্য বললাম। অন্যরা কে দেখতেছে ভাই? ভিডিও দেখতে পারতেছে না তো কেউ? এই অন্যরা একটু বলেন তো, এই ভিডিও কে ক্লাসের বাইরে, আমাদের কোর্সের বাইরে কেউ দেখতে পারতেছে? অন্যরা কমেন্টস করেন একটু, আমাদের কোর্সের বাইরে এই ভিডিও কি কেউ দেখতে পারতেছে বলেন? দেখে থাকলে আমাকে বলেন। হ্যাঁ, এই যে তাজমিতি শাহ, ও ছোট বোন সুন্দর একটা আনসার করছে, ওনার কথা আপনি পড়েন, ওকে। সবাই বলতেছে পারবো, ভেরি গুড, বাহ আপনারা তো অনেক ভালো, বাহ সবাই পারছেন, ভেরি গুড, থ্যাংক ইউ। আমাকে খুব বেশি রিপিট করতে হইতেছেন, আপনারা পারতেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, দেখতে না পারলে পরে ভিডিওটা দেখে নিতে হবে, দেখতে না পারলে সেটা আমি আর কিছু করতে পারবো না মনে হয়, এটা আপনাদের নেটের প্রবলেম, পরে আবার একটু দেখে নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম বলতেছে নির্ণয় করতে পারবো, সমস্যা নাই। যদি কেউ যদি না পারেন, তাহলে হচ্ছে যে আমরা সাপোর্ট সেশন আছে আমাদের, সেখানে প্রশ্ন করেন, সেখানে হচ্ছে যে দেখাই দেবো। এই রায়ান ভাই, আপনি আবু রায়ান ভাই বলছে না ভাই পারবো না, রায়ান ভাইয়ের সাথে আমি কথা বলতেছি। রায়ান ভাই আপনি পারবেন না কেন? মানে কেন পারবেন না বলেন, কোথায় আপনি বোঝেননি আমাকে কমেন্টস করেন রায়ান ভাই। রায়ান ভাই বলেন কোথায়? ও না ভাই, উনি কি অঙ্কে না ভাই বলছে, না দেখতে পারবে না না ভাই বলছে? আমি আসলে বুঝিনি, মনে হয়েছে হয় দেখতে পারবে না, সেটাতে না ভাই বলছে, তাছাড়া এখানে তো মানে অঙ্ক বোঝেনি বা এটুকু কাজ পারতিছে না, এরকম তো কেউ নাই, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই, ওকে, নেক্সট টপিকে চলে যাব আমরা।
নেক্সট টপিকটা হলো কার্তেশীয় পোলার স্থানাঙ্কের সমীকরণ প্রতিপাদন। আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের জন্য এখন ও আরেকটা কাজ বাকি থাকলো, সেটা হলো পোলার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। দেখেন পোলার স্থানাঙ্কর ক্ষেত্রে, পোলার স্থানাঙ্কর ক্ষেত্রে এই আটটা সাধারণত অতিভুজের মতো কাজ করে, যেটার পরিমাণ হলো দূরত্বর মতোই কাজ করবে আর কি। আর এটা হলো কোণ, এই থিটাটা হলো কি কোণ। আমরা জানি কোনো কোণ কেমন হয়, যে এরকম 30 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, মানে সাধারণত আমরা ডিগ্রি দ্বারা কী করি, কোণকে প্রকাশ করে থাকি। দেখেন এটা হলো এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। এখন যখন আপনি দেখবেন যে এরকম দেওয়া আছে 4, মনে করেন যে 30 ডিগ্রি, তাহলে এই যে একটা যে ডিগ্রি মান দেওয়া আছে, কোণের মান দেওয়া আছে, এটা দেখে আপনি বুঝবেন কি এটা হলো পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, এটা দেখে আপনি বুঝবেন যে এটা পোলার স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্ক কীভাবে কাজ করতে হয় বা কোনো একটা জায়গা কীভাবে নির্ণয় করতে হয়, যদিও এগুলো দরকার পড়বে না আপনার অঙ্কে, জাস্ট জানার জন্য আপনি জেনে থাকবেন। এটা করতে হবে কি, এই যে এক্সের যে ধনাত্মক যে এক্সিসটা, এটার সাথে প্রথমে আপনাকে 30 ডিগ্রি একটা কোণ আঁকাইতে হবে। তো ধরেন আমি 30 ডিগ্রি একটা কোণ আঁকাইতেছি এভাবে, ঠিক আছে। এখান থেকে যদি একটা রেখাটা নিই, তাহলে ধরলাম আমি এটা কত, 30 ডিগ্রি। এবার এই এক্স অ্যাক্সিসের ধনাত্মক অ্যাক্সিসের সাথে যে এই রেখাটার মাধ্যমে আপনি 30 ডিগ্রি কোণ নিলেন, সেখান থেকে এই চার একক পরিমাণে কেটে নিতে হবে। তো ধরেন এখান থেকে এ পর্যন্ত ধরলাম চার একক, ঠিক আছে। তাহলে এই যে যে বিন্দুটা পাইলাম, এটার স্থানাঙ্কই হলো 4, 30 ডিগ্রি, ঠিক আছে। আরেকটা যদি আমি বলি এরকম, যে মনে করেন যে 7, 60 ডিগ্রি, তাহলে আমাকে সর্বপ্রথম এই যে এক্স অ্যাক্সিস, এটার সাথে 60 ডিগ্রি একটা কোণ আঁকায় নিতে হবে। এই যে 60 ডিগ্রি কোণ আঁকা নিলাম, এরপরে যে রেখাটার মাধ্যমে কোণটা অঙ্কন করলাম, সেখান থেকে এই 7 একক পরিমাণে আন্দাজ করেন, 7 একক পরিমাণে মনে করেন কেটে নিলেন, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কই হলো 7, 60 ডিগ্রি। আশা করি এগুলো বুঝতে পারছেন, ঠিক আছে। এগুলো আসলে কোনো অঙ্ক করার জন্য আমাদের এরকম খাতা কলমে হিসাব করতে হবে না, জাস্ট এখন শেখার জন্য আমরা শিখতেছি, যেন অ্যাটলিস্ট জিনিসগুলো বুঝতে পারি যে কীভাবে পোলার স্থানাঙ্ক, কীভাবে কার্তেশীয় স্থানাঙ্ক কাজ করে। পোলারের বিষয়টা কি আপনারা বুঝছেন, পোলারের বিষয়টা কি বুঝছেন? যদি বলেন তাহলে আমরা একটু যাই সামনের দিকে। ও রাহেন ভাই, আমি পরে বুঝছি, আমি প্রথমে আপনার কথা বুঝিনি ভাই। এখন বলেন যে পোলারের বিষয়টা কি আপনারা ক্লিয়ার কি না। যা দুঃখিত ভাই, সোহাগ ভাই বলছে পোলারে রিপিট আরেকবার। আচ্ছা দেখেন, রিপিট করতেছি সেটা ব্যাপার না, তবে ক্লাস একটু মনোযোগ সহকারে করতে হবে, কারণ ছোটো ছোটো বিষয় রিপিট করলে আমরা সামনের দিকে যেতে পারবো না, ঠিক আছে। এজন্য আপনাদের কি করতে হবে, একটু সিরিয়াস হতে হবে। পোলারের ক্ষেত্রে কি বললাম, তেমন কিছু বলিনি, আবারও দেখাইতেছি আর একটা লাস্ট, সেটা কি যে কোনো একটা পোলারের জায়গাতে যাওয়ার জন্য এগুলো আসলে এক্স্যাক্টলি হিসাব করতে হবে না, জাস্ট আন্দাজে মোটামুটি একটু করতে পারলেই হলো। সাপোজ ধরেন আপনাকে বললো যে 8, 45 ডিগ্রি, এটা বললো, এটা হলো পোলার স্থানাঙ্ক দেখেই বোঝা যাচ্ছে, কারণ এই যে এখানে কি দিয়ে দেওয়া আছে, এটা হলো কোণের মান। তো আমরা কি জানি যে এক্স এবং ওয়াইটা হলো দূরত্ব, আর আর এবং থিটাটা হলো কি পোলার, এক্স এবং ওয়াই যেখানে দূরত্বের মতো কাজ করে, আর এটা হলো পোলারের মতো কাজ করবে। তো এখানে দেখেন, আমরা যদি এটার জন্য একটা পোলারের জায়গাতে যেতে চাই, তাহলে এটা হলো আমার এক্স, এটা কি ওয়াই, ভালো করে খেয়াল করেন। আমি প্রথমে বলছি যে কোণটা আঁকতে হবে এক্স অক্ষের সাথে, এই যে এক্স অক্ষের সাথে ওই কোণটা আঁকতে হবে। তো ধরেন 45 ডিগ্রি কোণ কোথায় আসবে, সাপোজ এরকম, আমি এভাবে এমনিতেই দেখাইতেছি, আপনাদের এত হিসাব করা লাগবে না, এগুলো কোনো দিন কাজে আসবে না। এই যে 45 ডিগ্রি কোণ হয়ে গেল, সাপোজ ধরেন এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখন যেই রেখাটার মাধ্যমে এক্সের ধনাত্মক অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, সেই রেখা থেকে 8 একক পরিমাণে কেটে নেন, সাপোজ ধরেন দিয়ে 8 ঘর যান, যাওয়ার পরে এখানে আসলো, তাহলে এই বিন্দুটাই হলো আমার সেই স্থানাঙ্ক, যেটার স্থানাঙ্ক হলো 8, 45 ডিগ্রি। আচ্ছা সোহাগ ভাই, আপনার জন্য এটা আমি রিপিট করলাম, আপনি কি বুঝছেন? সোহাগ ভাই কি বুঝছেন? আচ্ছা, ভিডিও আমাদের থাকবে আরও কয়েকদিন, আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। বুঝছেন কি না, পোলার ক্লিয়ার?
রায়ন ভাই, সোহাগ ভাই, নেট প্রবলেমের কারণে বুঝতে পারি নাই ভাই। নেট প্রবলেমের কারণে আমাকে কেউ আটকায়েন না, মানে আপনার ওখানে নেট প্রবলেম এজন্য আমাকে রিপিট করতে বলতেছেন, তাহলে তো 10 জন 15 জনের কি হবে? 10 জন 15 জনের ভিতরে মানে 50 জন ক্লাস করতেছেন, এখানে 2 স্যার 5 জনের নেট প্রবলেম হবে, তাহলে তারা যদি আমাকে বারবার রিপিট করতে বলে তাহলে তো হবে না। আপনাদের নেট প্রবলেম হলে আমাকে আটকাবেন না, আমরা সামনের দিকে যাব, প্রয়োজনে পরে রেকর্ডিং ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? নেট প্রবলেমের কারণে কেউ আমাকে আটকাবেন না প্লিজ, ঠিক আছে? এখন আমরা এই যে এই টপিকটা পড়ে ফেলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে কার্তেশীয় পোলারের স্থানাঙ্ক বা কার্তেশীয় পোলার স্থানাঙ্কের সমীকরণ প্রতিপাদন করে ফেলবো আমরা। কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সমীকরণ প্রতিপাদন করে ফেলবো। এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, সাপোজ এখানে একটা বিষয় দেখেন, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, ঠিক আছে? এটা হলো ওয়াই অক্ষ। তো কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সমীকরণ নির্ণয় করার জন্য আমি এইখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, ঠিক আছে? এখানে একটা সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করে নেব, একটু খেয়াল করেন সবাই, এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম, যেটার এটা হলো কি, এটা হলো 90 ডিগ্রি। এ কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর আমি এই যে এই যে এই দিক এক্স অক্ষের দিকের জন্য এই যে এইটুকু জায়গার জন্য এইটুকু জায়গার নাম করে নিলাম এক্স, আবার একটু ভালো করে লিখি, এটার নামকরণ করে নিলাম এক্স, এবং এই ওয়াই এর দিকের নামকরণ করে নিলাম ওয়াই, ঠিক আছে? তাহলে একটা বিষয় দেখেন, এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, আর এই অতিভুজের নাম দিলাম আমি আর, আর এইখানে নাম দিলাম আমি থিটা। তাহলে খেয়াল করে দেখেন, এই ত্রিভুজের ভিতরে আমার কিন্তু কার্তেশীয়ও আছে পোলারও আছে, কার্তেশীয়ও দেওয়া আছে পোলারও দেওয়া আছে। তো আমরা করব কি, সমীকরণ প্রতিপাদন করব, কার্তেশীয়র জন্য সমীকরণ প্রতিপাদন করব, পোলারের জন্য সমীকরণ প্রতিপাদন করব। তো সমীকরণটা আসলে কেমন, যে এটা আসলে মেশিন তৈরি হবে, কার্তেশীয়র মেশিনটা এমন হবে যে ওর ইনপুট দিয়ে যদি আমি পোলার দিই তাহলে সে কার্তেশীয় হয়ে বের হবে, আবার আরেকটা এমন হবে যে আমি যদি ওর ইনপুটে কার্তেশীয় দিই তাহলে আরেক দিক দিয়ে পোলার হয়ে বের হবে, ঠিক আছে? তো এই সমীকরণগুলো বানানোর জন্য দেখেন, সাপোজ আমি আপনাকে বললাম যে আর আর থিটা দেওয়া আছে, আর আর থিটা দেওয়া আছে, আপনাকে বললো এক্স এবং ওয়াই বের করো, ঠিক আছে? এক্স এবং ওয়াই বের করো, তাহলে এখানে ইনপুট হিসেবে দেওয়া আছে আর থিটা, আর আপনাকে বের করতে হবে এক্স আর ওয়াই। তো যেহেতু আর থিটা দেওয়া আছে, সুতরাং ওদেরকে ব্যবহার করে আমাকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তাহলে কি হলো এখানে ঘটনাটা, যে পোলারের মান দেওয়া আছে, কার্তেশীয়তাটা আমরা বের করব। এটার জন্য যদি আমরা ইকুয়েশন বের করতে চাই দেখেন, তাহলে আমাকে এক্স বের করতে হবে। সাপোজ ধরেন প্রথমে দেওয়া আছে আর থিটা, বের করবো এক্স, তাহলে আমার রিলেশন তৈরি হবে কার ভিতরে, আর এর সাথে, থিটার সাথে, আর এক্সের সাথে, এই কয়টার সাথে আমার রিলেশন তৈরি করতে হবে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, দিয়ে দিছে আর থিটা আর বের করবো এক্স, তাহলে তিনটার ভিতরে রিলেশন তৈরি করতে হবে। একটু তাকায় দেখেন, এই যে আর থিটা এক্স, এদের ভিতরে রিলেশন কীভাবে তৈরি করতে পারি, এই কোণটা নিয়ে যদি কাজ করি, এই কোণটা নিয়ে যদি কাজ করি, তাহলে কি এই দুটোর ভিতরে একটা রিলেশন তৈরি হয় না? হয়। তাহলে এই কোণের নাম কি? কস কোণ, ঠিক আছে? এই কোণটা কি? কস। তাহলে আমি বলবো যে কস থিটা ইকুয়াল টু ভূমিভাগ অতিভুজ এক্স ডিভাইডেড বাই আর। তাহলে আর যদি এ পাশে গুণ হয়ে যায় আর এক্স যদি ওখানে থাকে, তাহলে কি আমরা লিখতে পারি না এক্স ইকুয়াল টু আর কস থিটা? তো দেখেন, এটা আমাদের একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, এটা আমাদের একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, যেটার কি ইনপুটে যদি আমরা আর এবং থিটা দিয়ে, যে আর এবং থিটা দিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা কিসের মান পেয়ে যাব? এক্সের মান পেয়ে যাব, ঠিক আছে? আবার আর এবং থিটা মানে পোলার আমি দিলাম, এবার আমি ওয়াই পেতে চাচ্ছি, তাহলে আমার কিসের সাথে সম্পর্ক তৈরি হতে হবে? সম্পর্ক তৈরি হতে হবে আর এবং থিটা তো দিয়েই দিবে, ওয়াই এর সাথে আমার সম্পর্ক তৈরি হতে হবে। এই তিনটা দেওয়া আছে, এই যে এই তিনটা দেওয়া আছে, এখন আমার ওয়াই বের করতে হবে, তাহলে আমি আর থিটা ও ওয়াই। দেখেন থিটা মানে কি, থিটা কিন্তু প্রত্যেকটা কোণে আছে, তার মানে কি আর এই যে থিটা আর এই যে এই কোণটা তাহলে হয়, এই যে আর থিটা তাহলে এটা কোন কোণ? এই কোণ। ওই কোণের নাম কি? সাইন কোণ। তাহলে আমরা সাইন কোণে কাজ করতে পারি, আমরা বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ডিভাইডেড বাই আর। আর এটা যদি একটু সুন্দর করে লিখি তাহলে আমি লিখতে পারি আর সাইন থিটা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমি আরেকটা সমীকরণ পাইলাম, যে সমীকরণের মাধ্যমে কী বের করা যায়, ওয়াই এর মান বের করা যায়। এখানে আমি দুইটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে এক্স, এই যে কার্তেশীয় স্থানাঙ্কর প্রথমটা হলো এক্স, এর আরেকটা নাম আছে, সেটা হলো ভুজ, সেটা হলো ভুজ।
এবং এই যে ওয়াই, এটার আরেকটা নাম আছে, সেটা হলো কি কোটি, সেটা হলো কি কোটি। তো আপনি যদি একটা সমকোণী ত্রিভুজের বিহেভিয়ার জানেন তাহলে এগুলো কোনো কিছু কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না, ঠিক আছে। এখন যদি সাপোজ ধরেন আমি আপনাকে এরকম বলে দিই যে মনে করেন যে বলে দিলাম 3 আর হলো 30 ডিগ্রি, এটা দেওয়া আছে কি, এটা আপনাকে বললো যে এটা পোলার একটা মান দেওয়া আছে, এটাতে এটাকে কার্তিসীয়তে কনভার্ট করো। তো কার্তিসীয়তে কনভার্ট করা কোনো ব্যাপার না, এই যে প্রথমটা কিসের মান, আর এর মান, এটা কিসের মান, থিটার মান, আমি এক্স কিন্তু খুব সুন্দর করে বের করতে পারবো, 3 cos 30 ডিগ্রি। আপনি যদি জাস্ট এটা ক্যালকুলেশন করেন, এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু এক্সের মান পেয়ে যাবেন। আবার এখানে ওয়াই এর এই জায়গায় কি, আর ইকুয়াল টু কত, 3, আর এটা কত, sin 30 ডিগ্রি। এখান থেকে যদি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু সুন্দর করে আপনি কিসের মান পেয়ে যাবেন, ওয়াই এর মান পেয়ে যাবেন। তাহলে কি হলো দেখেন, আমাকে দিয়ে দিল কার্তিসীয়, সরি দিয়ে দিল পোলার, আমি কিন্তু খুব সুন্দর করে এই পদ্ধতিতে কার্তিসীয় মান বের করে দিলাম। সুতরাং এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম, আমরা কার্তিসীয়র ইকুয়েশন দেখলাম, এবং কেউ যদি আমাকে কোনো পোলারের মান দিয়ে দেয় আমি সেটা কার্তিসীয়তে বের করে দেখাইতে পারবো। আপাতত আপনারা এগুলো ক্যালকুলেটারে চাপবেন, যেরকম ইচ্ছা মান বেরোবে সেরকমই লিখে রাখবেন, ঠিক আছে। কিন্তু এখানে কখনো কখনো নেগেটিভ মান বেরোবে বা একটু অন্যরকম মান বেরোবে, সেই মানগুলোকে সুন্দর করে সাজায় গোছায় লেখা যায়। তো এইটা আপাতত আমি শেখাইতেছি না, যখন ত্রিকোণমিতি আপনাদের শেষ হয়ে যাবে তখন আমি এটা শেখাবো, ঠিক আছে। তো আপনারা একটু আমাকে কমেন্টস করেন দুইটা জিনিস ক্লিয়ার হয়েছেন কি না, কার্তিসীয় সমীকরণ কীভাবে বের করলাম এটা কি আপনারা বুঝছেন কি না, এবং আমি যদি কোনো পোলারের মান দিই তাহলে কার্তিসীয় সমীকরণ থেকে আপনারা কার্তিসীয় বের করতে পারবেন কি না, একটু কমেন্টস করে জানান, একটু কমেন্টস করে জানান। এই পর্যন্ত ক্লিয়ার কি না, আশা করি বুঝতে পারবেন, কারণ আলহামদুলিল্লাহ যেভাবে পড়ানো হয় এখানে না বোঝার কিছু নাই। একটু কমেন্টস করেন প্লিজ। জোবাইর ভাই বলছে হ্যাঁ ভাই বুঝতে পারছি, তারপরে শাকিল হোসাইন ইনশাল্লাহ পারবো, আদেশ কুমার পারবো, পারবো, সবাই পারবো, তারপরে ডন ভাই, ও সবাই বুঝছেন, বাহ থ্যাংক ইউ, ভেরি গুড, ওকে ঠিক আছে। এই রিয়াদ ভাই মোটামুটি ক্লিয়ার, আবার কি ভাই বলেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আর একটু প্র্যাকটিস করলে আরও ভালো হবে, এরকম করে বলেন, মোটামুটি ক্লিয়ার কি, বুঝছি ভাই, জি ভাই পারবো, ওকে ভেরি গুড। তাহলে আমরা আর একটু সামনের দিকে যাই, সেটা কি এবার পোলার, আমরা এবার পোলার, পোলার নিয়ে কাজ করব, মানে আমাদেরকে দিবেই কার্তিসীয় আর আমরা বের করব হলো পোলার। দেখেন দিবেই কার্তিসীয় মানে আমাদের কি কি দিবে, এক্স এবং ওয়াই এর মান দিবে, এক্স এবং ওয়াই এর মান দিবে, আর আমরা বের করব কি, আর আর থিটা, এটার মান আমরা বের করব, ঠিক আছে। এবার আমরা এমন একটা মেশিন বানাবো যে মেশিনের কাজ হবে কি, যেটার ইনপুটে আমরা দেবো এক্স ওয়াই এবং পাবো কি আউটপুটে আর এবং থিটা। তো খেয়াল করেন প্রথমে যদি আমাকে এরকম করে দেয় যে এক্স আর ওয়াই দিয়ে দিল আর আমার বের করা লাগলো আর, তাহলে আমার রিলেশন তৈরি করতে হবে কাদের ভিতরে, এক্স ওয়াই ও আর এর ভিতরে, এক্স ওয়াই ও আর এর ভিতরে। এই সমকোণী ত্রিভুজের দিকে একটু তাকান, এই যে এক্স ওয়াই এবং আর, এরাই তো এই সমীকরণের তিনটার বাহু, তাহলে আমি এদের ভিতরে একটা রিলেশন তৈরি করতে পারি না, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আর আমি সুন্দর করে এখান থেকে আর এর মানটা বের করতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রুট ওভার। দেখেন সুন্দর করে এক্স এবং ওয়াই দিয়ে আমরা কিন্তু আর এর মানটা কী করলাম, বের করে ফেললাম, ঠিক আছে। এক্স এবং ওয়াই দিয়ে আমরা কি করলাম, আর এর মানটা বের করে ফেললাম। তো এখন যদি কেউ আমাকে এখানে এক্স ওয়াই এর মান দেয়, ধরেন এক যে এক্সের মান দিল 3, সাপোজ এখানে আমি করেই যাই, এখানে আমাকে এক্সের মান দিল কত, 3, আর ওয়াই এর মান দিল ধরেন 4, আমাকে বললো যে কার্তিসীয় দিলাম পোলারের মান বের করো, তাহলে আমরা এই 3 আর 4 এখানে ব্যবহার করে আর এর মান বের করতে পারবো না, অবশ্যই 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার। তাহলে 3 3 9 আর 4 এর উপর বর্গ করলে কত হয়, 16 25, বর্গমূল করলে কত হয়, 5, ঠিক আছে। আমরা কিন্তু আর বের করে ফেলছি, রাইট। এবার পোলার বের করার জন্য আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হলো থিটা। তাহলে এর পরিবর্তে এর পরবর্তীতে আমার কার কার ভিতরে সম্পর্ক তৈরি করতে হবে, এক্সের সাথে, ওয়াই এর সাথে, আর থিটার সাথে সম্পর্ক তৈরি করতে হবে, থিটার সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে আমরা থিটা পেয়ে যাব। তাহলে দেখি এক্স আর ওয়াই কোথায়, এক্স এখানে ওয়াই এখানে, তাহলে আমার এই কোণটা নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে কি আছে, ট্যান থিটা। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স। তো আমাদের ট্যান থিটা দরকার নেই, আমাদের শুধু থিটা দরকার, এই জন্য আমরা থিটা রেখে ট্যানটাকে এভাবে পার করতে পারি, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স।
এটা কিন্তু আমাদের আরেকটা ইকুয়েশন, যে ইকুয়েশনের মাধ্যমে কার্তেশীয় ব্যবহার করে আমরা কিসের মান বের করতে পারি, থিটার মান বের করতে পারি। আর থিটা কিসের, কি স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। তাহলে এই যে দেখেন এখানে আমরা মানটা বসাই দিই, আগের মানটা ট্যান ইনভার্স, এই যে ওয়াই এর মান দেওয়া আছে কত 4, আর এক্সের মান দেওয়া আছে কত 3। আপনারা ক্যালকুলেটারে সুন্দর করে ট্যান ইনভার্স 4/3 বসান, এখানে অবশ্যই কোনো একটা মান পাবেন, সেই মানটা কার, থিটার। তাহলে খেয়াল করেন, দিল আমাদের কার্তেশীয় 3/4 মান, আর আমরা বের করে ফেললাম কি পোলার আর বের করলাম, আর পোলারের কি থিটা বের করলাম। এভাবে যদি কখনো আমাদেরকে কার্তেশীয় মান দিয়ে দেয় তাহলে আমরা পোলার বের করতে পারবো, আর যদি কখনো আমাদেরকে পোলার দিয়ে দেয় তাহলে আমরা কার্তেশীয় বের করতে পারবো। এটা কি বুঝছেন ভাই? সবাই একটু ক্লিয়ার করেন, আশা করি না বোঝার কিছু নাই, একটু ক্লিয়ার করেন। ও রাজন ভাই বের করে ফেলছে অলরেডি, এখানে হচ্ছে যে 53.13 ডিগ্রি বের করে ফেলছে। ঠিক আছে, তো এটা আপনারা করবেন, এগুলো আশা করি সবাই পারবেন। সবাই ক্লিয়ার ভাই? যাক, মোহাম্মদ ওয়াসিম ভাই বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, নীরব ভাই বলছে ভাইয়া আপনার ম্যাথ না বুঝে উপায় নাই, জুবাইর ভাই বলছে মানে আপনারা এত দ্রুত কমেন্ট করেন আমি পড়তেই পারি না, সবাই একসাথে বলেন জি ভাই বুঝছি, থ্যাংক ইউ, ভেরি গুড। আপনারা বুঝলে আসলেই অন্যরকম ভালো লাগা কাজ করে, ঠিক আছে, সমস্যা নাই। কারো যদি টুকিটাকি কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে আমাদের সাপোর্ট সেশন আছে, আমরা সাপোর্টে আসব, তখন আপনাদের প্রবলেম যেই যেই প্রবলেম হবে সেই সেই প্রবলেমগুলো ক্লিয়ার করব। দেখেন এই ব্যাচটা আজকে আমাদের শুরু, মানে প্রথম আমাদের এই ব্যাচটা, তো জাস্ট প্রথম শুরুর কারণে এটা অনেকেই জানে না আসলে কোর্সটা কেমন হবে, আপনারাও জানেন না, অ্যাটলিস্ট সামনে অপেক্ষা করেন দেখেন কোর্সটা কেমন হয়। তবে আমরা এজন্যই কোর্সটা শুরু করছি যে আজকে আমাদের হয়তো বা লাইভ ক্লাস করতেছে কত 50 জন, আমাদের কোর্সে আছে প্রায় 70 জনের মতো, ঠিক আছে, কিন্তু ইনশাল্লাহ আপনারা দোয়া করেন, মানে শুধু দোয়া করবেন যে নেক্সট পরের ব্যাচটা যখন নেব তখন দেখবেন যে অ্যাটলিস্ট 200 স্টুডেন্ট হবে আমাদের, অ্যাটলিস্ট 200 স্টুডেন্ট হবে। কারণ এখন স্টুডেন্টরা পড়াশোনার জন্য মুখিয়ে থাকে, দেখেন না জেনারেলের স্টুডেন্টরা এখানে সেখানে কত রকম অনলাইনে কোর্স করে, তারা কতটুকু অ্যাডভান্স। তো আপনাদের আমাদের ডিপ্লোমার স্টুডেন্টরাও এখন কিন্তু অনেক অ্যাডভান্স, তারা আগে থেকে ভালোভাবে পড়াশোনা করতে চায় কিন্তু ভালো প্ল্যাটফর্ম পায় না বা ওই রকম সুযোগ পায় না আর কি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি প্রাইভেট স্টাডির জন্য আপনাদের অনলাইনে একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য, এবং পুরো টিম আকারে কাজ করব, আপনাদের যেখানে যেরকম প্রবলেম হবে সেগুলো যেন আমরা সলিউশন দিতে পারি। তো এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য, কারণ আমরা পরের ব্যাচ যখন শুরু করব তখন আমাদের মেইন মানে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা তারা কিন্তু আপনারাই, আর আপনারাই আপনাদের ছোট ভাই বোনদেরকে বলবেন যে আসমল ভাইয়েরা ওইখানে একটা কোর্স নিয়ে আসছে প্রাইভেট স্টাডির জন্য, এই কোর্সটা করলে ডেফিনেটলি পয়সাটা নষ্ট হবে না, ঠিক আছে, এটা আপনারা বুঝতে পারবেন, আমাদেরকে আর কিছুদিন সময় দেন, কি বলেন সবাই? ওকে, আমরা তাহলে নেক্সট টপিকে চলে যাব। এই যে এগুলো কিন্তু আপনারা পারবেন এখন, এগুলো আমাদের কাছে আর কোনো ব্যাপার না, আমি ইকুয়েশনগুলো আপনাদের সামনে আরেকবার লিখি, এগুলো মুখস্থ করবেন না। এই যে ত্রিভুজ থেকে আমি যেভাবে বের করলাম এভাবে সবাই বের করে মনে রাখার চেষ্টা করবেন, যে বের করবেন এরপরে প্র্যাকটিস করতে 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 মনে থাকবে এভাবে, কিন্তু মুখস্থ করবেন না। তারপরেও আমি সমীকরণগুলো আবার লিখে দিই একটু, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু আমরা জানি কি আর কস থিটা, 1 নম্বর। 2 নম্বর কি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা কিসের জন্য গেল, কার্তেশীয়। কার্তেশীয়র জন্য, ঠিক আছে। এরপর আবার কি পোলার, পোলারের ক্ষেত্রে আমরা ধরেন এখানে 3 নম্বর ইকুয়েশনটা লিখি, সেটা হলো আর ইকুয়াল টু আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার, আর 4 নম্বরটা কি জানি আমরা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এগুলো আপনাদের একসময় মুখস্থ হয়ে যাবে। এটা কি বের করা, এটা হলো পোলার বের করা, পোলার স্থানাঙ্ক, ঠিক আছে। আশা করি এই জিনিসটা আপনারা রাখবেন, এটুকু জিনিস আমাদের কাজে লাগবে পরবর্তীতে কাজ করার জন্য। তো এখন যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন এটাকে আমার করার দরকার আছে, বলছে যে এত কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্ককে স্থানাঙ্কে প্রকাশ করো।
তো কার্তেশীয় স্থানাঙ্ক দেখেন এখানে কি দিয়ে দিছে, এই যে কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে কি প্রথমটা এক্স এর মান, পরেরটা কিসের, ওয়াই এর মান। আর আপনাকে বের করতে বলছে কি পোলার, পোলার মানে কি আর এবং থিটা। তাহলে আমি এই যে আর এবং থিটা বের করব, তো আমি যদি ওই মানগুলো এখানে বসাই দিই তাহলে আমরা আর এর মান পাবো না ডেফিনেটলি। এখানে যদি মানটা বসাই দিই তাহলে কি আমরা থিটার মান পাবো না, অবশ্যই পাবো। সবাই একটু বলেন তো এই অঙ্কটা কি সবাই করতে পারবেন, বলেন তো দেখি পারবেন কি না ভাই, বলেন তো। থ্যাংক ইউ রিয়ান ভাই, আপনি বলছেন যে ভাই এরকম একটা অনলাইন কোর্স পাবো তা কল্পনাও করিনি। হ্যাঁ, কোর্সটা আসলেই ভাই বিশাল, মানে এই কোর্সটা আমাদের খুব একটা তেমন কিছু হবে না। যদি এখানে অ্যাটলিস্ট 100 জন স্টুডেন্ট ভর্তি হইতো তাহলে মোটামুটি আমাদের মোটামুটি সব কিছু একটু লেভেল হইতো। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমরা শুরু করব বলছি, শুরু করছি, ইনশাল্লাহ পরের ব্যাচ থেকে আমাদের অনেক স্টুডেন্ট হবে। ওকে, সবাই পারবে, ও ভেরি গুড, জুবাইর ভাই, তারপরে হাদিসুর ভাই, সবাই পারবে, গুড। ঠিক আছে, আমরা অযথা সময় নষ্ট করব না, ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে যাই। ওকে, তাহলে ভাই এটাও পারবেন আপনারা, এটার ক্ষেত্রে একটু কমেন্টস করেন। এখানে দিয়ে দিছে কি দেখেন পোলার স্থানাঙ্ক দিয়ে দিছে, প্রথমটা কিসের মান, এটা হলো পোলার স্থানাঙ্ক, কি দেখে বুঝছি, এই যে ডিগ্রি, এটা হলো আর এবং এটা কি থিটা, আমার দেওয়া আছে আর থিটা, আর আমাকে বের করতে হবে কি কার্তেশীয়, কার্তেশীয় মানে কি এক্স আর ওয়াই। তাহলে এই যে আর আমার থিটা দেওয়া আছে, এই যে আর থিটা যদি আমি এখানে বসাই তাহলে এক্সের মান পাবো, এই যে আর থিটা যদি বসাই দিই তাহলে ওয়াই এর মান পাবো, আর এক্স ওয়াই এর মান পাইলে সেটাই আমার কি এই যে কার্তেশীয়। বলেন, এটা কি আমার করাইতে হবে, করানোর কথা না, আপনারা পারার কথা বলেন। ওকে, ভেরি গুড, আপনারা সবাই বলতেছেন যে পারবো ভাইয়া, থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে আমরা সামনের দিকে যাই। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আপনারা দেখে মজা পাবেন যে এইরকম একটা প্রশ্ন আমাদের ডুয়েটে আসছিল, ঠিক আছে, এ প্রশ্ন না কিন্তু এরকম প্রশ্ন ডুয়েটে আসছিল এই কত সালে, বছর তিনেক, 3-4 বছর আগে হবে আর কি, ঠিক আছে, সাল তো আসলে এক্স্যাক্টলি মনে রাখা যায় না, তবে আসছিল, আমি আপনাদেরকে সালও বলে দিতে পারবো যদি আপনারা শুনতে চান। তো খুবই সোজা আসেন, আমরা এরকম অঙ্ক একটা বা দুইটা অঙ্ক করে ফেলবো, ঠিক আছে, যেহেতু ডুয়েটে আসছে তার মানে বোঝা যাচ্ছে যে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে ওকে, এখানে বলতেছি কি যে কার্তেশীয় সমীকরণটিকে পোলার আকারে প্রকাশ করো, মানে যে সমীকরণটা দেওয়া আছে যে দেখেন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যে এই সমীকরণটা, এই সমীকরণটা আসলে কেমন সমীকরণ, কার্তেশীয় সমীকরণ না পোলার সমীকরণ। তো আমরা জানি যে যদি মান আপনার এর ভিতরে যদি এক্স ওয়াই আসে, যেহেতু এক্স ওয়াই আসে সুতরাং এটা কেমন সমীকরণ, এটা হলো কার্তেশীয় সমীকরণ, কারণ কার্তেশীয় মানে কি এক্স ওয়াই আর পোলার মানে কি আর থিটা। তাহলে এখন বলতেছে যে এই যে কার্তেশীয় সমীকরণটা আছে এটাকে পোলারে তুমি রূপান্তর করো। তো পোলারে রূপান্তর কখন হবে, যখন এক্স আর ওয়াই ওর ভিতরে থাকবে না কিন্তু আর থিটা থাকবে, ঠিক আছে, তখনই তো পোলার রূপান্তর হবে। তো আমরা এটা পোলারের খুব সহজেই রূপান্তর করতে পারি, কিভাবে, যে আমরা কিন্তু জানি যে এক্স ইকুয়াল টু লেখা যায় আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু কিন্তু লেখা যায় আর সাইন থিটা, এক্স ইকুয়াল টু লেখা যায় আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু লেখা যায় আর সাইন থিটা। খেয়াল করেন, তাহলে এই যে আমাদের পোলা কার্তেশীয় সমীকরণ, এটাতে যদি আমি ওয়াই এর পরিবর্তে বসাই দিই কি আর সাইন থিটা ইকুয়াল টু পোলায় এক্স এর পরিবর্তে আমি কত বসাই দিই, যদি আর কস থিটা বসাই দিই, প্লাস যদি আমি সি লিখি, এটা যদি আপনি ক্যালকুলেশন করেন করতে পারেন, তবে ক্যালকুলেশন করে খুব একটা লাভ নাই, কিন্তু দেখেন এখন আমার ইকুয়েশনটা কিন্তু পোলার ইকুয়েশনে কনভার্ট হয়ে গেছে, এটা কিন্তু আমার পোলার ইকুয়েশন। কী দেখে বুঝলাম, যে এর ভিতরে কোনো এক্স ওয়াই নাই, এবং পোলার হওয়ার জন্য কাকে দরকার, পোলার হওয়ার জন্য আর এবং থিটাকে দরকার, এর ভিতরে কিন্তু আর এবং থিটা মোটামুটি কি যে দেখেন আর এবং থিটা আছে পুরোপুরি। সুতরাং ইকুয়েশনটাকে আমরা কেমন বলবো, পোলার ইকুয়েশন, আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, কার্তীয় সমীকরণটাকে পোলার আকারে প্রকাশ করো। তো এখানে ছিল কার্তীয় সমীকরণ এক্স ওয়াই, সেটাকে পোলার আকারে প্রকাশ করলাম, আর এবং থিটা আমার সমীকরণের ভিতরে দেখা যাচ্ছে। আপনারা কি বুঝছেন এটা, এটা বুঝছেন? সরোয়ার ভাই বলতেছে ভাই পিক দেওয়ার ব্যবস্থা নেই, নয়তো পিক দিতাম সাথে সাথেই অঙ্ক করে। হ্যাঁ অবশ্যই,
আমরা ভাই সেটিং রেডি করতেছি, আরও সুন্দরভাবে করার জন্য রেডি করতেছি, যেন আপনারা আমাদেরকে পিকো দেখাইতে পারেন, এরকম ব্যবস্থাও আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা সব সেটিং নিয়ে কাজ করতেছি, একটু সময় লাগবে হয়তো বা সব রেডি করতে, আপনারা ধৈর্য সহকারে আপাতত এভাবেই করেন, পরে আমরা আবার রেডি করব। তো এরপরের প্রশ্নটা দেখি, এরপরের প্রশ্ন এটা দেখেন, এখানে বলছে কি পোলার সমীকরণটিকে কার্তেশীয় আকারে প্রকাশ করো। এটা দিয়ে দিছে কি পোলার একটা ইকুয়েশন দিয়ে দিছে, এটাকে আমার কার্তেশীয় বানাইতে হবে। তো এখানে আমার দিয়ে দিছে কি আর টু এ কস থিটা, এটা কি দিকেই বোঝা যাচ্ছে যে এটা আর আছে থিটা আছে, সুতরাং কি এটা হলো পোলার, আমাকে বানাইতে হবে কেমন কার্তেশীয়। কার্তেশীয় মানে আর এবং থিটা রাখা যাবে না, যার পরিবর্তনে এক্স এবং ওয়াই কি করবে সমীকরণের ভিতরে ঢুকবে। তো আমরা খুব সহজেই করতে পারি, তবে এটার ক্ষেত্রে একটু কাজ করে নিই, উভয় পক্ষে আর দ্বারা গুণ করে নিই, তাহলে কি হয় আর স্কোয়ার, আর এখানে কত হয় টু এ আর কস থিটা। তো আমরা কিন্তু একটু আগে দেখলাম যে লেখা যায় যে আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার, তো এই পাশে যদি রুট ওভার না দিই তাহলে এখানে কী হয় আর স্কোয়ার। আর আরেকটা জিনিস কিন্তু আমরা জানি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা লেখা যায়। এখন তাহলে সুন্দর করে বলেন যে এই যে আর স্কোয়ার, আর স্কোয়ার পরিবর্তে আমি কী লিখতে পারি, আর স্কোয়ার পরিবর্তনে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে কত টু এ, আর এই যে আর কস থিটা, এই যে আর কস থিটা ইকুয়াল টু কী লিখতে পারি এক্স। দেখেন সমীকরণটা আমার এখানে কেমন ছিল, সমীকরণটা পোলার ইকুয়েশন ছিল, সেটাকে কেমন বানাইলাম আমি কার্তেশীয় ইকুয়েশনে কী করে ফেললাম, কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, আশা করি আপনারা এটুকু পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, বুঝছি ভাই, এটা ওকে, ভেরি গুড, তাহলে এটাও আমি মুছে দিলাম। এবার দেখেন আমরা অঙ্ক করার জন্য এখানে আমি পুরো জ্যামিতিতে আপনাদের দেখেন এখানে লেখা আছে এই বিচ্ছু ট্রিক্স ওয়ান, তো এগুলো আপনারা মজা করে লিখছি আর কি, আপনারা এগুলো প্রচার করেন না খুব একটা, এই ইস মানে আসমাউল হক বলছি, বিচ্ছু ট্রিক্স ওয়ান, এরকম আমি পুরো জ্যামিতিতে আপনাকে সাতটা ছয়টা কি সাতটা অথবা সাতটা কি আটটা ট্রিক্স বলে দেব, সাতটা কি আটটা ট্রিক্স বলে দেব। এই ট্রিক্সগুলো ওহো, একটু ওয়েট প্লিজ, হ্যাঁ এরকম সাতটা কি আটটা ট্রিক্স বলে দেবো, যে ট্রিক্সগুলো আপনাকে একেবারে খুবই মানে খুবই সহজ করে দেবে আর কি। ও, আমার এটা চলে গেছে, একটু কানেকশনটা করা দরকার, একটু অপেক্ষা করেন। এটা দিয়েতে যাও তো, হোম কই, ওটা ইয়ে করো, কানেক্ট করো, দাও। আলু সেদ্ধ দিয়ে দাও, আলু আলু সেদ্ধ, হ্যাঁ এখন দেখতে পারবেন আপনারা। ওকে, তো দেখতে পাচ্ছেন মনে হয় যে এটা হলো আমাদের বিচ্ছু ট্রিক্স বলছি আমি, হ্যাঁ এই এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এইরকম পুরো জ্যামিতিতে আমি আপনাকে সাতটা বা আটটা ট্রিক্স বলে দেব, এই সাতটা আটটা ট্রিক্স আপনার পুরো জ্যামিতির অঙ্কগুলোকে
এত সহজ বানায় ফেলবে আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না। তো আপনাকে এটা তো মানে এত সহজ করার জন্য আপনাকে তো এগুলো একটু কয়েকবার পড়তে হবে, মানে যে ট্রিক্সগুলো বলবো আমি এগুলো আপনাকে কয়েকবার পড়তে হবে পড়তে হবে পড়তে হবে। এগুলো মোটামুটি যদি মাথাতে একটু রাখতে পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে বিষয়গুলো, পুরো জ্যামিতিটা আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমন সরল রেখা, বৃত্ত, এগুলো আপনার কাছে তেমন কিছু মনেই হবে না, ঠিক আছে, এরকম বিষয়। তো আমি এই ট্রিক্সটা বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে কী বলা আছে, বলছে যে কোনো কিছুর মান বের করার জন্য সমীকরণের প্রয়োজন হয়। মানে সমীকরণ আবার কি, সেটাও লেখা আছে, যার বাম পক্ষ ডান পক্ষ থাকে তাকে সমীকরণ বলে। যে কয়টি অজানা জিনিসের মান বের করব ঠিক ওই কয়টি সমীকরণের প্রয়োজন হয়। যেমন দেখেন মানে সমীকরণ কি, সমীকরণ হলো যে এই যে মনে করেন যে 2x = 4, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ যার কি থাকে বাম পক্ষ থাকে ও ডান থাকে। এখন এই একটা সমীকরণ থেকে আমি কি করব, দেখেন যে কয়টি অজানা জিনিসের মান বের করব ঠিক ওই কয়টি সমীকরণের প্রয়োজন হয়। এটা কি একটা সমীকরণ, এখানে অজানা মানকে শুধু এক্স, আমি কিন্তু চাইলে x = মান বের করতে পারি, ঠিক আছে। কিন্তু যদি এরকম থাকতো যে 2x + 1 = y, আপনি এই একটা সমীকরণ থেকে কখনো এক্স আর ওয়াই এর মান বের করতে পারবেন না, কখনোই একটা সমীকরণ থেকে দুইটা অজানা মান বের করতে পারবেন না। যদি কোনো সময় আপনার এক্স এবং ওয়াইয়ের মান বের করার প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আরেকটা কী লাগবে, সমীকরণ লাগবে। এই জিনিসটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে কোনো কিছুর মান বের করার জন্য কিসের প্রয়োজন হবে, সমীকরণের প্রয়োজন হবে। আর সমীকরণ যে কয়টা মান বের করবেন ঠিক ওই কয়টা সমীকরণের প্রয়োজন হবে। তো আপনাকে অঙ্কের ভিতরে যখন বলবে যে ওইটার মান বের করো তখন আপনি সহজেই বুঝে যাবেন যে আমাকে যেহেতু মান বের করতে বলছে সুতরাং আমার সমীকরণের প্রয়োজন। এখন সমীকরণ কোথায় পাবেন, সমীকরণ কোথায় পাবেন সেটা একটু নিচে মনে হয় দেওয়া আছে। ও জি দেখেন বিচ্ছু এ ইজ বিচ্ছু ট্রিক্স টু, এখানে বলছে এক একটি সমীকরণের জন্য এক একটি শর্তের প্রয়োজন, আর শর্তগুলো অবশ্যই আমাদের প্রবলেমের ভিতরে মানে ম্যাথের ভিতরে দেওয়া থাকবে। খেয়াল করেন যখন আপনাকে কোনো একটা অঙ্কে বলবে যে ওটার মান বের করো, ওটার মান ওটার মান বের করো, যখন মান বের করার কথা বলবে তখন আপনি অটোমেটিক বুঝে যাবেন যে যেহেতু মান বের করতে বলছে সুতরাং আমার সমীকরণের প্রয়োজন হবে, মানে আমার সমীকরণ প্রয়োজন, সমীকরণ ছাড়া আমি কখনো মান বের করতে পারবো না। তো এখন সমীকরণ কোথায় পাবো, সেটা অবশ্যই যে এখানে বলে দেওয়া আছে যে এক একটি সমীকরণের জন্য এক একটা শর্তের প্রয়োজন, ঠিক আছে। সেই শর্তগুলো অবশ্যই কোথায় দেওয়া থাকবে, অঙ্কের ভিতরে দেওয়া থাকবে। যেমন অনেক সময় দেখেন না যে ও ওর 5 গুণ, ও ওর 2 গুণ, ও ওর উল্টা, এগুলোই তো শর্ত। আমরা যদি এই শর্তগুলো নিয়ে কাজ করি তাহলে এক একটা সমীকরণ পাবো, আর যে কয়টা সমীকরণ বানাইতে পারবো ঠিক সেই কয়টা অজানা জিনিসের মান আমরা বের করতে পারবো, ঠিক আছে। এই দুইটা ট্রিক্স কি সবাই বুঝছেন, খুব ইজি কথাবার্তাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন কি না একটু বলেন। এই ট্রিক্স দুইটা কি বুঝছেন একটু বলেন আমাকে। এইগুলো ম্যাথ আকারে, সোহাগ বা ওবায়দুল ভাই বলছে এগুলো ম্যাথ আকারে দেখাইলে ভালো হইতো। তো ম্যাথ আকারে তো ম্যাথ তো করার সময় ম্যাথ দেখাবো, এগুলোর তো কোনো ম্যাথ হয় না, এগুলোর কিসের ম্যাথ দেখাবো আমি, ম্যাথ করার জন্য আমার এগুলো লাগবে সেজন্য আপনাদেরকে বলছি। এগুলো কথার কি ম্যাথ, এগুলোর কথার আমি কি ম্যাথ বানাবো, মানে এগুলো কি বলেন। আপনাকে বলা হয়েছে কোনো কিছুর মান বের করার জন্য সমীকরণের প্রয়োজন হয়। তো সমীকরণ কী জিনিস, মান বের করা কী জিনিস, শর্ত কী জিনিস, এই জিনিসগুলো বুঝছেন কি না সেটা বলেন। এগুলোর অঙ্ক যখন করব তখন এই 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 কন্ডিশনগুলো দিয়ে, এই ট্রিক্সগুলো দিয়ে কীভাবে অঙ্ক করতে হয় সেগুলো আমি পরে আপনাদেরকে শেখাবো। এখন আপাতত এই যে একটা ট্রিক্স দিলাম, দুইটা ট্রিক্স দিলাম, এই দুইটা ট্রিক্স আপনার মনে রাখতে হবে। হুম
এক্সাম্পল পরে যখন অঙ্ক করব তখন এগুলো বুঝবেন। আপাতত আপনি ট্রিক্স দুটো মনে রাখবেন, এখন আপনার কিছু কোনো কাজ নাই, আপনি এগুলো মনে রাখবেন, আপনার কাজ হলো এগুলো মনে রাখা। তো আপনারা এগুলো মনে রাখবেন। এরপরে দেখেন আমি কিছু HW দিতেছি আপনাদেরকে, আমি আজকে খুব বেশিক্ষণ ক্লাস নেব না, 10টা বেজে গেছে। আপনাদের এই যে নিচে একটু কিছু জানা এই ট্রিক্স আছে, এই 5 নম্বর প্রবলেমটা আপনাদের করতে হবে না, এই যে এটা করবেন Task 1 নিজে নিজে করতে হবে। আমি প্রত্যেকটা অধ্যায়ে এভাবে কিন্তু আপনাদেরকে সিলেবাস গোছাইয়ে দেবো, ঠিক আছে? আপনাদেরকে সেভাবে পড়াশোনা করতে হবে। দেখেন Task 1 বলছে, কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এত হলে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, পাশেরটা হলো আনসার। পারবেন? পারবেন? হ্যাঁ, এগুলো আশা করি পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখেন পরে 2 নম্বরটাও আপনি পারবেন, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। পারবেন? এই যে এখানে বলছে কার্তেশীয় সমীকরণটিকে পোলার সমীকরণে পোলার আকারে প্রকাশ করো, কার্তেশীয় সমীকরণটিকে পোলার আকারে প্রকাশ করো, এটাও আশা করি পারবেন। এবার তার নিচে বলছে যে পোলার সমীকরণটিকে কার্তেশীয় আকারে প্রকাশ করো। 4 নম্বরটা হয়তো বা অনেকেই পারবেন না, একটু চেষ্টা করে দেখবেন যে পারেন কি না, যদি না পারেন তাহলে সাপোর্ট সেশনে এটা আমরা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তারপরে 5 নম্বর, হ্যাঁ 5 নম্বর থেকে আপনাদের করতে হবে না, এগুলো আমি আরেকটা ক্লাস নেব, আরেকটা ক্লাস মোটামুটি আর একটা বা সর্বোচ্চ 2টা ক্লাস নিলে আমাদের স্থানাঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর 2টা ক্লাস নিলে স্থানাঙ্ক শেষ হয়ে যাবে। তো আজকে বেসিক আমার ফার্স্ট ক্লাস, বেসিক কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাইলাম, আশা করি সবাই বুঝতে পারছেন। যে কয়টা বাসার কাজ দিলাম এ কয়টা সবাই করে ফেলবেন, ঠিক আছে? আমরা হচ্ছে যে নেক্সট ক্লাস আমি টানা 10 দিন 12 দিন বা 15 দিনের মতো আমি ক্লাস নেব। আমি চাইতেছি যে সরল রেখা পর্যন্ত অথবা মোটামুটি পুরো জ্যামিতিটা আমি হচ্ছে যে একটানা আপনাদেরকে শেষ করে দেব। আর আমার জ্যামিতি শেষ হইতে হইতে ওইদিকে ত্রিকোণমিতিও শেষ হবে। অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই ত্রিকোণমিতি কি ওগুলোই করবো, ক্লাস হবে না? ভাই ওগুলো কি ক্লাস না? ওগুলোই তো ক্লাস। আপনারা যখন কোর্সে জয়েন করেন তখন আমি বলছি যে 3টা ক্যাটাগরিতে ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস হবে, এবং কি কিছু PDF সলিউশনও দেওয়া হবে। তো ওইখানে পুরো জ্যামিতির কোর্সটা আমার রেডি করা আছে, সেগুলো আমি আবার মানে ওইভাবে কথা বলতে যাব কেন, ঠিক আছে? আপনারা আর ত্রিকোণমিতিতে বোঝার অনেক কিছু নাই, যেখানে আপনারা বোঝেন না সেটা যদি আমার করে দিতে হয় তাহলে আমি করে দেবো। ওখানে 151টা ভিডিও আছে, এই পুরো ভিডিওগুলো দেখবেন, নোট করবেন, মোটামুটি রেডি করেন, তারপরে আমরা পর্যায়ক্রমে পরীক্ষা নেব। আর নতুন কিছু যদি অঙ্ক, বোর্ডের অঙ্ক বা কোনো অঙ্ক যদি সংযোজন করা লাগে তাহলে সেটা কিন্তু আমরা করেই দেবো, ঠিক আছে? সেক্ষেত্রে টেনশন করার কোনো কাজ নাই। ত্রিকোণমিতিটা ওদিক দিয়ে শেষ হবে। 20 পর্যন্ত মনে হয় সবার নোট রেডি। এখন আগামী 2 দিন বা 3 দিন আমি সময় দেবো, আজকে পোস্ট দিয়ে দেবো, 40 পর্যন্ত ভিডিও নোট তৈরি করতে হবে, 40 পর্যন্ত ভিডিও দেখে নোট তৈরি করতে হবে, ঠিক আছে? আর যারা একটু সময় পাবেন তারা আবার সাথে সাথে কী করে ফেলবেন, প্র্যাকটিসও করে ফেলবেন। আর এই দিক দিয়ে জ্যামিতি, তার মানে আমাদের প্যারালাল 2টা শেষ হইতেছে, জ্যামিতি শেষ হইতেছে এবং ত্রিকোণমিতি শেষ হইতেছে। দেখেন কোর্স ডিউরেশন 6 মাস, ওদিকে পুরো কেমিস্ট্রি আছে, পুরো ম্যাথ আছে, পুরো ফিজিক্স আছে, ইংলিশ আছে। আমাদের কিন্তু হিউজ প্রেশার, মানে অ্যাডমিশন যদি খুব বেশি সহজ হইতো তাহলে তো কাজই হইতো, আপনারা অনেক বেশি সহজ ভাইবেন না, এটা একটু মোটামুটি পড়াশোনা করতে হবে আর কি। আমরা এখনও চাপ দিতেছি না, কারণ মাত্র স্টার্টিং, আমরা সব কিছু ঠিক করে নিই, আপনারাও একটু চালু হয়ে যান, তারপরে আপনাদেরকে প্রেশার যতটুকু দেওয়ার দিব। মিনহাজ হাসান ভাই, ক্লাসের কী শিট চান আবার বলেন, কী শিট চান ভাই? PDFটা আমাদেরকে দিলে ভালো হতো, ঠিক আছে? PDF দিয়ে দেবো, আমার এই PDF আপনাদেরকে দিয়ে দেবো। ভাইয়া ত্রিকোণমিতির জন্য কোন ক্লাসগুলো করবো, ইউটিউব তো সব ক্লাস নাই। আমি ত্রিকোণমিতির জন্য আপনাদেরকে সিক্রেট গ্রুপ মেসেঞ্জার গ্রুপে অ্যাড করছি, সেখানে 151 পর্যন্ত ভিডিও আছে, ইউটিউবে সব পাবেন না, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে হবে, ঠিক আছে? এই তো, কেউ কোনো প্রশ্ন করবেন, করলে আমাকে কমেন্টসে করতে পারেন। মোটামুটি আমার আজকে ক্লাস শেষ। হ্যাঁ মোহাম্মদ ওয়াসিম ভাই, আজকে ক্লাস শেষ ভাই, আজকে অল্প একটু নিলাম, সামনের ক্লাস থেকে দেখেন নিয়ে দৌড় দেবো নি, তখন খবর হয়ে যাবে আপনাদের। সাপোর্ট সেশন থাকলে ভালো হতো, মানে কি ভালো তো হবেই, সাপোর্ট সেশন তো থাকবে বলছি তো। আর কোনো প্রশ্ন থাকলে করেন, 1-2 মিনিট আপনাদের প্রশ্নের আনসার দেই। আমাদের এই ব্যাচে জয়েন করার সময় শেষ, আমরা আর এই ব্যাচে কাউকে নেব না, 1-2 জন যদি আজকালকের ভিতরে হয় তাহলে হবে, আমরা আর কাউকে নেব না। এই ব্যাচটা আমরা এভাবেই চালাবো ইনশাল্লাহ। নেক্সট ব্যাচ আমাদের মে মাসের দিকে আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হবে, ঠিক আছে? বই কিভাবে নেব, এটার বিষয়ে আপনাদেরকে দায়িত্ব নিয়ে নিতে হবে, অথবা এখানে কোনো দোকানের নাম্বার দেবো, ফোন করে নেবেন আপনারা।
জুবাইর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনারা প্রশ্ন থাকলে ভাই আমাকে পরেও করতে পারবেন, আপাতত আমি রেখে দিই, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। ইউটিউবে ভিডিওগুলো আমি আজকে সিরিয়াল করে দেবো, আর অল্প কিছু ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।